হ্যালো বন্ধুরা আমি মৃন্ময় আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো বিহারের এস্টেট এক্সাম নিয়ে এই স্টেট এক্সামটার নোটিফিকেশন বেরিয়েছে চোদ্দো বারো দু হাজার তেইশ সালে এর ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে এর ফর্ম ফিল আপটা চলবে দুই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি তোমরা সকলে এই ফর্ম ফিল আপটা করে নাও এই ফর্মে এই ফর্মের আমি ডিটেলসে একটু আলোচনা করে দিচ্ছি তোমরা যারা শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে বড়ো হয়েছ তাদের জন্য বিহারের এই এ স্টেট এক্সামটা একটা সুবর্ণ সুযোগ এই এ স্টেট এক্সামটা পাস করলে তোমরা বিহারের যে সমস্ত আপার প্রাই আপার প্রাইমারি বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে সমস্ত এক্সামগুলো হয় সেই এক্সামগুলো তোমরা দিতে পারবে এবং সেখানে পাশ করে তোমরা চাকরিটা পেয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গে চাকরির যে অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ এর বিকল্প হিসাবে তোমাদেরকে অন্য স্টেটে যেতেই হবে যদি তোমরা তোমাদের স্বপ্নকে অবশ্যই পূরণ করতে চাও পশ্চিমবঙ্গে বছরের পর বছরে কোনো শিক্ষকের কোনো নিয়োগ নেই আর শিক্ষক নিয়োগে এত দুর্নীতি সেই জন্য তোমাদেরকে অন্য রাজ্যে অবশ্যই যেতে হবে তোমরা যারা এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ যে বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি পাটনা এটা স্টেট এক্সামের নোটিফিকেশান তো এই নোটিফিকেশান যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা যারা আমার এই ভিডিও দেখছো এবং আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ এর পরবর্তী আপডেট খবরগুলো আমি আমার চ্যানেলে আপলোড করব তো সেই জন্য তো চলো যা যাক মূল আলোচনায় তো তোমরা দেখতে পাচ্ছ যে দুটো ধাপে পরীক্ষা হবে বিহারের স্টেট এক্সাম দু হাজার চব্বিশ সালে তো মাধ্যমিকের জন্য যে সাবজেক্টগুলোকে বেছে নেওয়া হয়েছে সেগুলো দেখো তোমরা হিন্দি আছে উর্দু আছে বাঙ্গাল আছে মৈথিলি আছে সাংস্কৃত আরবি ফার্সি ভোজপুরি ঠিক আছে এই সমস্ত সাবজেক্টগুলো তোমাদের মাধ্যমিকের জন্য আছে আর তোমাদের দুটো হয়ে বললাম যে উচ্চ মাধ্যমিকের জন্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো দেখো উচ্চ মাধ্যমিকের জন্য এই সমস্ত সাবজেক্টগুলোর উপর পরীক্ষা দেওয়া যাবে হিন্দি উর্দু আরবি সাংস্কৃত বাঙালি মৈথিলি ঠিক আছে মাগধী আরবি ফার্সি ভোজপুরি প্রাকৃত এই সমস্ত সাবজেক্টগুলোর উপর তোমরা যে উচ্চ উচ্চ মাধ্যমিক অর্থাৎ এল ইলেভেন টুয়েলভে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় এই সমস্ত সাবজেক্টগুলোর উপর তোমরা দিতে পারবে তো হাতের সময় খুবই কম তোমরা আগে ফর্মটা ফিল আপ করে নাও তারপর সমস্ত কিছু এক্সাম প্যাটার্ন সব কিছু তোমরা জানতে পারবে তবু এখানে কিছু দিয়ে ডিএে আমি তোমাদের বলে দিচ্ছি যে এক্সামটা হবে একশো পঞ্চাশ নম্বরে এবং সেটা সময় থাকবে আড়াই ঘন্টা এবং তোমাদের যে বয়সটা হবে সেটা হচ্ছে চব্বিশ বয়সটা এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে দেখো ন্যূনতম বয়স তোমাদেরকে একুশ একুশ বছর হতেই হবে এবং এর সর্বোচ্চ পুরুষ হিসাবে সাঁত্রিশ বছর আর ইউ আর মহিলা হিসাবে চল্লিশ বছর হতে হবে তো এসটি ও এস টি এসসিদের জন্য বিয়াল্লিশ বছর বয়স করা হয়েছে এবং এস্টেটে যে দু হাজার চব্বিশের যে আবেদন সেটা অনলাইনে আবেদন হবে এবং এরা সিবিডি টেস্ট হবে অবশ্যই কম্পিউটার বেসড টেস্টিং হবে তোমাদের যে এখানে আবেদন ফিসটা রাখা হয়েছে সেটা দেখো পেপার ওয়ান বা পেপার টুয়ের জন্য সাধারণ বা অর্থনৈতিকভাবে দুর্বল সাধারণ বিভাগ অনগ্রসর শ্রেণী অত্যন্ত অনগ্রসর শ্রেণী জন্য নশো টাকা এবং এস সি এস টি প্রার্থীরা সাতশো টাকা এবং পেপার ওয়ান ও পেপার টুয়ের জন্য দেখো এখানে সাধারণ অর্থনৈতিকভাবে দুর্বল সাধারণ বিভাগ অনুসারে ছাত্রদের জন্য চোদ্দোশো চল্লিশ টাকা এবং এসসি এস টিদের জন্য এগারোশো চল্লিশ টাকা রাখা হয়েছে এবং পেমেন্টটা অনলাইনে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে করা যাবে আর অনলাইনে আবেদন ফি প্রদানের শেষ তারিখ দেওয়া হয়েছে চোদ্দো বারো দু হাজার তেইশ বিকাল চারটে তিরিশ থেকে এবং অনলাইনটা ওই অনলাইন আবেদন শেষ হবে দুই এক দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ দুই জান দুই জানুয়ারিতে শেষ হয়ে যাবে তোমাদের আবেদনপত্র আরও বিষয়ে জানতে হলে তোমাদের এই বিহার স্টেটের যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে লগ ইন করতে হবে তাহলে তোমরা আরও পুটো ডিটেলসে জানতে পারবে তো বন্ধুরা এই ছিল তোমাদের বিহারের স্টেট নিয়ে একটা ছোট্ট আলোচনা তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করে নাও এবং তোমাদের যে হারে প্রিপারেশান আছে সেই প্রিপারেশনে তোমরা পরীক্ষায় বসলে অবশ্যই তোমরা পাস করে যাবে তো চলো আজ এই পর্যন্ত পরবর্তী কোনো খবর বা আপডেট খবর পেলে আমি অবশ্যই আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো তাই তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ